মাছের পুঁই পাতা দিয়ে বড়া করছে। তো কি করে করছে দেখো, চিংড়ি মাছটা মাঝখানে ভরে নিল শাকের ভেতরে, মানে শাক তো না পাত্তা, তার মধ্যে এখন বেসনগুলো আছে, তো ওর ভেতরেই চুবিয়ে ছাড়া হবে জিনিসটা চপের মতো। এদিকটা নিয়ে আসো বাটিটা। তো এখানে বেসনটা গোলা আছে, এটা আর কি ছাড়া হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের সাথে অনেকদিন পর চলে এসেছি আমি। তো শুভ সকাল সবাইকে। আর আমাদের ওয়েদারটা আজকে এত সুন্দর, কি বলবো, বলার মতো না। বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা তোমাদের একটু দেখাই। আর এই যে আমার প্রতিদেব ঘুরে বেড়াচ্ছে পেট উঁচু করে, ঘুরি হয়ে গেছে। আর এই যে একটা পড়ছে, শয়তানি করছে, পড়তে পড়তে শুধু উঠে যাচ্ছে। তোমাদের একটু বাইরেটা দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ি, বাইরে জল বেড়ে গেছে, দেখো কি সুন্দর, সুইমিং পুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর গাছের কাঁঠালগুলো দেখো আমাদের বাড়ি, কি সুন্দর। যে যে খেতে চাও কমেন্ট করে জানিও। আমাদের বাড়ি খাজা কাঁঠাল, খাজা কাঁঠাল অনেকে পছন্দ করে। তো আজকে আমি ইঁচড় রান্না করব, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। আজকে আমি বাড়িতে ইঁচড় রান্না করব আমাদের গাছেরই। তো সেদিনকে কি রেমাল ঝড়ে পড়ে গেছে, চারটে কাঁঠাল পড়েছিল, তার মধ্যে দুটো খাওয়া হয়ে গেছে, আরেকটা আছে। তো আজকে আমরা রান্না করব, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আসছি কিছুক্ষণ পরে। আমাদের সকালের খাবার বসে গেছে অন্ধকার। এই যে হাঁড়ি দেখতে পাচ্ছ, গ্যাস জ্বলছে, হাঁড়ি দেখতে পাবা না, গ্যাসটা দেখে না, যেহেতু সকালবেলায় কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আবার মনে হচ্ছে ঘুরে ফিরে রেমাল চলে এসছে। রেমাল তো তোমাদের কিছুদিন পরেই বলবো কি হতে চলেছে। আর এই যে বাইরে স্নান করতে নেমে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে। চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ বাদে। তো দেখো এদিকে আমাদের কাঁঠালের তরকারি হয়ে গেছে, তো তোমাদের দেখাতে পারিনি। আর এখন হবে পুয়ের পাতা আর কি চিংড়ি মাছ দিয়ে বড়া, তাই তো? কি করে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটি। ওই যে আমার রাঁধুনি রান্নার সব জোগাড় করছে। তো চলো কি করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছের পুঁই পাতা দিয়ে বড়া করছে। তো কি করে করছে দেখো, চিংড়ি মাছটা মাঝখানে ভরে নিল শাকের ভেতরে, মানে শাক তো না পাত্তা, তার মধ্যে এখন বেসনগুলো আছে, তো ওর ভেতরেই চুবিয়ে ছাড়া হবে জিনিসটা চপের মতো। এদিকটা নিয়ে আসো বাটিটা। তো এখানে বেসনটা গোলা আছে, এটা আর কি ছাড়া হবে। একটা করে চিংড়ি মাছ যাচ্ছে। খেতে কতটা টেস্ট হবে জানি না, আমরা ফার্স্ট টাইম করছি এটা, তাই তো? ফার্স্ট টাইম নিউ মেনু। এর নাম কি দেব? পুঁই পাতা চিংড়ির বড়া, তাই তো? পুঁই চিংড়ির কম্বিনেশন কেমন হবে? তো চলো হতে থাকুক ততক্ষণ। তো ফাইনালি আমাদের রেডি। কিসের বড়া? পুঁই চিংড়ি। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে কেমন হবে জানি না। একটা খেয়ে দেখো, পুঁই পাতার বড়া নিয়ে নিয়েছি, দেখো তোমরা কি সুন্দর লাগছে, দেখতেই অসাধারণ, খেতে কেমন হবে জানি না। দেখি খেয়ে
দেখো অন্ধকার আসছে, মচমচে হয়েছে, সুন্দর লাগছে, মচমচে হয়ে যাবে। পুঁইশাকের ভেতরে যে চিংড়ি মাছটা ছিল সেটা দেখাতে ভুলে গেছিলাম, কি সুন্দর দেখো, খেতে অসাধারণ লাগছে এইভাবে। আর সাথে হয়েছে কাঁঠাল চিংড়ি আমাদের, এই দেখো চিংড়ির আইটেম, চিংড়ি আজ এসব চিংড়ির আইটেম, আর এগুলো সব কাঁঠাল ছোটো ছোটো করে কাটা হয়েছে। আমি খাবারটা ঘুরেই গেল, আমার বরের পাশ ফাঁকা, খাবার নিয়ে বসে থাকতে হয় না। আর আমার পাত দেখা, এখন ভাত আছে, চিংড়ি আছে, তরকারি আছে, তো চলো খাওয়া দাওয়ার পরে আসছি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর মনে ছিল না যে ভিডিও করব, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা, তো এখন বাজছে 6:30, তো চলো এখন আমার বর হচ্ছে চা করবে, সেটাই তোমাদের সাথে দেখাবো। তো গাইজ এখনও চা বসানো হয়নি, বসাবে। এই যে গোপাল ভাড় আমার, চা খাবে, ঘুম থেকে উঠে এসছে, ঘুম থেকে উঠে আসলাম। দুপুর আর খেয়াল ছিল না যে ভিডিও করবো, ভুলে গেছিলাম যে আজকে ভিডিও করছি আমি। তোমার শরীরই তো চলে না। হ্যাঁ দিয়ে আবার শরীরটা একটু খারাপ খারাপ হয়ে গেছে এই বেলায়, তো তাহলে ঘুম থেকে ওঠা হলো। তো চলো এবার চা করবে, আমি চা খাবো না। তবে কি করতে এসেছো, চা তুমি খাবা, ওই জন্য খাবো না, তোমরা খাবা আমি দেখবো। এদিকে চা বসে গেছে, অন্ধকার লাগছে, চলো আমি তো আর চা খাবো না, ফালতু দেখে লাভ নাই, ঘরে যাই। চা কারণে বেলা চা করেছে, এক কাপ ভরেছে, এক কাপ ভরেনি। এখন আমরা খাবো স্যান্ডউইচ, তাই তো? দেখো খাবি না, সস লাগানো আছে, আর মচ মচে দোকান থেকে কেবলই ভাজা গরম গরম। দেখতে দেখো কি দারুণ লাগছে, সুন্দর টিফিন। আমরা এখন খাচ্ছি, চার জন এমনি ঝাল খাবে না, আবার লঙ্কার গুঁড়ো দিয়ে ইয়ে খাবে। চলো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।